15 থেকে 20, এই সময়টা আমাদের এখানে কন্ডিশনস ফেভারেবল ফর থান্ডারস্টর্ম ডেভেলপমেন্ট, সেটা গত 24 ঘন্টায় অনেকটাই রিয়েলাইজ হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কালকে ঝড় বৃষ্টি সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং হয়েছে, এটা কিন্তু আজকেও জারি থাকবে। আজকে অলরেডি বেশ কিছু ওয়ার্নিং আমরা ইস্যু করেছি, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ। এবং আজকে শুধু থান্ডারস্টর্ম না, তার মধ্যে মুর্শিদাবাদ আর বীরভূমের কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকবে। তো এই কন্ডিশনসটা আজকে, আগামীকাল, পরশু এবং 20 তারিখ অবধি কিন্তু আমাদের এখানে ফেভারেবল আছে থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের, ফলে সাথে লাইটনিং এবং গাস্টি উইন্ডও থাকবে। গতকাল দুটো স্কোয়াল রিপোর্ট হয়েছে, একটা আমাদের আলিপুরে আর একটা দমদমে, অন্যান্য জেলাতেও হয়েছে। সব জায়গায় হয়তো মানে স্পেসিফিক অবজারভেটরি না থাকাতে সেই রিপোর্টটা পাওয়া যাচ্ছে না, কিন্তু যা ড্যামেজ বা যা গাছ পড়া বা বিভিন্ন যে ক্যাজুয়ালিটি রিপোর্ট আসছে তাতে বোঝা যাচ্ছে যে উইন্ড স্পিড ভালোই ছিল। তো আবারও একবার আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে যেটা অনুরোধ, যে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সময় যে যে সাবধানতা অবলম্বন করার কথা আমাদের বলা হচ্ছে, সেটা আরেকটু বেশি বেশি করে তার প্রচার এবং লোকের মধ্যে এই একটা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। তার কারণ আমরা দেখছি লাইটনিংয়ের ক্ষেত্রে বারবার বলছি দামিনী অ্যাপসটাকে ইউজ করতে, যেটাতে আপনি রিয়েল টাইম কোথাও লাইটনিং হচ্ছে কিনা জানতে পারবেন আপনার 40 কিলোমিটারের মধ্যে রেডিয়াসের, প্লাস 20 কিলোমিটারের মধ্যে হয়ে গেলে তো আপনাকে স্পেসিফিক অ্যালার্টও দিচ্ছে যে আপনার 20 কিলোমিটারের মধ্যে কোথাও কোনো লাইটনিং স্ট্রাইক হচ্ছে কিনা। ফলে লাইটনিং থেকে একটা মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আর এই যে আমরা দেখছি যে যখন প্রচণ্ড ঝড় উঠছে, যেহেতু আগে থেকে আমরা 2-3 ঘন্টা আগে জানাতে পারছি, ফলে কেউ যদি মনে করে যে একটু সেফ সাইডে থাকতে যাব, মানে ইভেন আমরা কি দেখছি গাড়ি, লোকে মনে করছে গাড়ি নিয়ে গেলে বোধহয় সেফ, তো গত 24 ঘন্টা দেখলাম বেশ কিছু জায়গায় গাড়ির উপরই গাছ ভেঙে পড়েছে, কোথাও গাড়ির উপরে একটু ইলেকট্রিক পোল বা এইসব জায়গা থেকে একটু দূরে থাকা। যতটা সাবধানতা অবলম্বন করা যায় আমাদের পূর্বাভাস বা ওয়ার্নিংয়ের উপরে এবং যে অ্যাপসগুলো আমরা বলছি এগুলো ইউজ করে, তার কারণ যে কোনো কারণেই হোক ক্যাজুয়ালিটির সংখ্যা কিন্তু পূর্বাভাস সঠিক হলেও কমানো যাচ্ছে না। কেরালাতে হয়তো এবার স্লাইটলি ডিলে হতে পারে বর্ষা 2-3 দিন, 1 তারিখে নর্মালি আমাদের অনসেট ডেট, হয়তো 4 তারিখ নাগাদ কেরালায় ঢুকবে। কেরালায় ঢুকলে পরে আমরা বলবো পশ্চিমবঙ্গে কবে ঢুকবে, যেমন প্রতিবারই একই কথা বলি, আগে মেনল্যান্ডে আমাদের অনসেট মেনল্যান্ডে ধরা হয় কেরালা থেকে, কেরালাতে আমাদের নর্মাল অনসেট হচ্ছে 1 তারিখ, এবছর স্লাইটলি ডিলেড, ধরে নেন 4 তারিখ নাগাদ হয়তো কেরালায় অনসেট হতে পারে।